আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জুম্মার দিনে সবথেকে বড় আপডেট খবর, সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এরপর জানিয়ে দেব দফায় দফায় সংঘর্ষ, আহত 15। আরো জানিয়ে দেব আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সরকার চূড়ান্ত করে ফেলেছে বিরোধীরা, প্রধানমন্ত্রী হচ্ছেন কে? এবং সর্বশেষ জানিয়ে দেব সবার চোখ এখন ইমরান খানের দিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজ জুম্মার দিনে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এর সদস্য শাইরুল কবির খান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের বিষয় নিয়ে এবং দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। জুম্মার দিনে ভয়াবহ সংঘর্ষ শুরু। একই ঘটনাকে কেন্দ্র করে তিন স্থানে সংঘর্ষ, আহত 10। ফরিদপুরের সালথায় রাতের অসমাপ্ত উত্তেজনা সকালে তিন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকালে উপজেলার মোরহাট আগুলদিয়া জয়ঝাপ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মোরহাট গ্রামে দলপক্ষ তৈরি করা নিয়ে আওয়ামী লীগের দুই সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্রপাত ধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামে মানিক মাতুব্বর সমর্থকদের সাথে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রামবাসীর অন্তত 10 জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোরহাট গ্রামে দলপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটলে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে। সকালে আরো সংবদ্ধ হয়ে মোরহাট আগুলদিয়া জয়ঝাপ দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে। অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিন চেয়ে আদালতে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন শুনানিকালে আদালত প্রাঙ্গণে তিনি একথা বলেন। বৃহস্পতিবার এই মামলায় 4 শুনানির দিন ধার্য ছিল, তবে আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক আল আসাদ মোহাম্মদ আশিকুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য 12 মে দিন ধার্য করেন। তবে মামলাটিতে বৃহস্পতিবার শাহেদের পক্ষে জামিন আবেদন করা হয়। জামিন শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে তিনি কথা বলেন। শাহেদ বলেন, স্যার দয়া করে আমাকে জামিন দেন, আমার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার 16 বছরের মেয়ে স্কুলে যেতে পারছে না, সহপাঠীরা তাকে চোরের মেয়ে বলছে, আমার স্ত্রীও বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে ডাকে। নিজের গ্রেপ্তারের বিষয়েও শাহেদ দেন নতুন তথ্য। তিনি বলেন, আমাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়নি, আমি নিজে র‍্যাব সদর দপ্তরে হাজির হই, তাছাড়া আমি স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদকেও চিনতাম না। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। শাহেদ ছাড়াও এ মামলায় অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান। গত বছর সেপ্টেম্বরে আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমদ পাটোয়ারি। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে। দেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা। দেশের তিন বিভাগের বেশ কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক
থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাসে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সরকার চূড়ান্ত করে ফেলেছে বিরোধীরা, প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ। পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে পাকিস্তানের রাজনীতি আবারও নাটকীয় মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার। অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের PMLN সভাপতি শাহবাজ শরীফ। বিরোধী জোটের সূত্রগুলোর বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আরো বলেছে, জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠন করা হবে, এতে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এর মেয়াদ 6 মাস অথবা 1 বছর রাখার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে। এই মেয়াদের মধ্যে নির্বাচনী সংস্কার ও জবাবদিহি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনগুলো পাশ হতে পারে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে সংসদীয় আইনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় বেঁধে দেওয়া হয়। জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী। শপথ নেওয়ার পর তিনি সম্ভাব্য সরকারের অগ্রাধিকারগুলোর ঘোষণা করবেন বলে সূত্রগুলো জানিয়েছে। এসব অগ্রাধিকারের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রুপির দরপতন ঠেকানোর মতো অর্থনৈতিক নীতির প্রণয়ন থাকবে। যুদ্ধ নয় শান্তির প্রতি গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনবে সম্ভাব্য নতুন সরকার। নিপীড়নের উদ্দেশ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলোর কার্যক্রম বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সূত্রগুলো জানিয়েছে। নতুন প্রেসিডেন্ট এবং 4টি প্রদেশে নতুন গভর্নর নিয়োগের সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে। ইমরান খান সরকারের সব সিদ্ধান্ত পর্যালোচনা ও পরিবর্তন করা হতে পারে বলেও সূত্রগুলো জানিয়েছে। সব চোখ ইমরান খানের দিকে। পাকিস্তান তো অবশ্যই ভারত উপমহাদেশ তথা বিশ্বজুড়ে মানুষের চোখ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর। তিনি রাজনীতিতে যে তুরুপের তাস চেলেছিলেন তা উবড়ে গেছে, উল্টো ফাঁদে পড়েছেন নিজে। এতে তার লাভের চেয়ে আখের ক্ষতিটাই বেশি হয়েছে। এখন তার ক্ষমতা হারানোর ভয় আগের চেয়ে কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যায় তিনি আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে তিনি এখনও পাকিস্তানের বৈধ প্রধানমন্ত্রী, কারণ আদালত পার্লামেন্টের পুনর্বহাল করেছে। তাই প্রধানমন্ত্রী ইমরান খান আজ আবার কি বার্তা দেবেন সেদিকে তাকিয়ে সবাই। তিনি কি পদত্যাগের ঘোষণা দেবেন না অন্য কোনো উপায় অবলম্বন করবেন সেদিকে তাকিয়ে সবাই। তবে তিনি হাল ছেড়ে দেবেন না বলেও মনে হয়। মন্ত্রিপরিষদ এবং ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইনসাফ দলের পার্লামেন্টারি কমিটির সঙ্গে বৈঠক করেছেন। ক্রিকেটীয় ভাষায় বলেছেন, শেষ পর্যন্ত তিনি খেলতে চান, পাকিস্তানের জন্য সব সময় লড়াই করবেন, এ খবর দিয়েছে অনলাইন ডন।